Hi students, personal computer PHP MySQL configure করাটা একটু tricky. ওয়াম বা জাম্প যে সফটওয়্যার পাওয়া যায় সেটা দিয়ে খুব সহজে PHP MySQL configure করা যায়, কিন্তু এখানে আমি দেখাবো তোমাদের যে কিভাবে পার্ট বাই পার্ট প্রথমে অ্যাপাচে কনফিগারেশন এবং তারপরে PHP কনফিগারেশন, তারপর MySQL কনফিগারেশন করার পর তারপর PHP MyAdmin দিয়ে তুমি পুরো ইন্টারফেসটা তৈরি করতে পারবে। অ্যাপাচে সার্ভার বা PHP MySQL এগুলো সবই কিন্তু এগুলো এই সবকটাই কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার। সো এইগুলো তোমরা গুগলে সার্চ করলেই বিভিন্ন সোর্স থেকে তুমি সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং ইনস্টল করে নিতে পারবে। কিন্তু গল্পটা হচ্ছে এগুলো সব বিভিন্ন রিলিজ আছে এবং বিভিন্ন ভার্সান আছে, সেই ভার্সান টু ভার্সান কিন্তু এটা ম্যাচ করানো মাঝে মাঝে খুব ঝামেলার হয়ে যায়। সো আমি যে ভার্সানটা আমার কম্পিউটারে আমি সেট আপ করেছি সেই স্টেবল ভার্সানগুলো আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমেই করবে কি, প্রথমেই অ্যাপাচে ডাউনলোড করে নেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেইখান থেকে করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। অ্যাপাচেটা ডাউনলোড করে সেটা কিন্তু তুমি একটা অ্যাপাচে 2.4 বা অ্যাপাচে 2.4 এরকম কিছু নাম দিয়ে তুমি একটা ডিরেক্টরিতে, যেমন দেখো আমি এইখানে তোমাদের জন্য এই টিউটোরিয়াল ফাইলে এখানে অ্যাপাচে 24 বলে এখানে ডাউনলোড করে রেখেছি। ওকে, তো এরপরে আমি করব কি, আমি সোজা চলে যাব কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পটকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে খুলে নেবে। খোলার পর তুমি একদম চলে যাবে যেখানটায় তোমার অ্যাপাচেটা রয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে ডি এর আন্ডারে টিউটোরিয়াল ফোল্ডারে। তো এখান থেকে তুমি সোজা আমি ওই পাথটা টাইপ করে নিলাম, যাতে আমার যেখানে আমার অ্যাপাচে রুট ডিরেক্টরিটা সেই জায়গায় আমি চলে এলাম কমান্ড প্রম্পট দিয়ে। তারপরে আমি করব কি, এটা জাস্ট এখানে করে রেখে এবার সোজা চলে যাবো অ্যাপাচে 24 যে ফোল্ডার সেইখানে চলে যাব, এবং যাওয়ার পর এখানে কনফিগারেশন যে ফোল্ডার আছে তার মধ্যে দেখবে httpd.conf আছে। ওকে, সো এইখানে আসার পরে এটাকে, হ্যাঁ, এবার নিচের দিকে দেখবে, একটু নিচের দিকে দেখবে বা সার্চ করে নেবে এসআরভি রুট। ওকে, মানে সার্ভার রুট সোজা কথায়। এই জায়গাটা দেখো, এই যে সার্ভার রুট এইখানে, এইখানে দেখবে এটা উল্টোপাল্টা কিছু হয়ে থাকে এই জায়গাটা। তো এই জায়গাটায় পার্টিকুলারলি তোমার যে রুট ফোল্ডার সেই রুট, মানে অ্যাপাচের যে রুট ফোল্ডার সেইটা পাথটা এখানে টাইপ করে দেবে, যেটা এখানে আমার ডি এর আন্ডারে টিউটোরিয়াল ফোল্ডার, তার মধ্যে অ্যাপাচে 24 সাব ফোল্ডার হচ্ছে আমার রুট ফোল্ডার, তো সেইটা টাইপ করা আছে। ঠিক আছে, এইটা করার পরে যেটা করবে সেটা হচ্ছে তোমার চলে যাবে সোজা এটাকে এবার ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার জন্য তোমাকে এই যে তোমার কমান্ড প্রম্পটে এখানে তুমি অলরেডি চলে এসেছিলে সেইখানে আসার পর তুমি এখানে টাইপ করবে জাস্ট ওই রুটে চলে এসেছে, দেখো অ্যাপাচে 24 রুটে চলে এসেছে, তো এটা রুট ফোল্ডার। এবার এখানে জাস্ট তুমি টাইপ করবে httpd একটা স্পেস ড্যাশ কে স্পেস ইনস্টল দিয়ে এন্টার মেরে দেবে। ওকে, আমার যেহেতু ইনস্টল হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে করে রেখেছি তোমাদের দেখাবো বলে, করার পর এন্টার মারবে তাহলেই দেখবে এটা সুন্দর করে ইনস্টল হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট স্টেপ হচ্ছে দেখে নেবে যে এটা ঠিক মতো চলছে কি না। কী করে চলছে বুঝবে না, প্রথমে চলে যাবে সার্ভিসে, হ্যাঁ, বা তুমি এখান থেকে সার্ভিস যেটা আছে সেই অ্যাপটাকে অন করে নেবে, মানে তোমার রানে গিয়ে, এবং যাওয়ার পরে এইখানে দেখবে সার্ভিসগুলোর মধ্যে এই যে অ্যাপাচে 24 ইনস্টল হয়ে গেছে, এবং এইটাকে স্টার্ট করে দেখে নেবে যে স্টার্ট হচ্ছে কেনা। যেমন এখানে আমি স্টার্ট করলাম এবং দেখে নিচ্ছি, দেখো স্টপ দেখাচ্ছে মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি। ওকে, তো এটাকে ইচ্ছে মতো তুমি স্টপ করতে পারবে, রিস্টার্ট করতে পারবে এই দুটো জায়গায় ক্লিক করে, বুঝতেই পারছো। সো এটা হয়ে গেল, তাহলে তোমার অ্যাপাচে রেডি। এইবার নেক্সট পার্ট হচ্ছে তোমার PHP সেট আপ করা। PHPরও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, PHP সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে, এবং PHP
যেখানে ডাউনলোড করবে ভালো করে দেখো, আমি কিন্তু এই টিউটোরিয়াল ফোল্ডারই ডাউনলোড করেছি, টিউটোরিয়ালের মধ্যেই দেখো পিএইচপি বলে এই ফোল্ডারের মধ্যে আমি ডাউনলোড করেছি। এবং এইখানে খেয়াল করে দেখো যে পিএইচপি ফোল্ডার যেখানে তোমার যে নামেই হোক তুমি সেই নামটা চেঞ্জ করে পিএইচপি বা পিএইচপি 8.0 যেটা তোমার ভার্সান সেই নামে সেভ করতে পারো ফোল্ডারটা, কিন্তু সেই ফোল্ডারের মধ্যে ঢুকে দেখবে পিএইচপি ডট আইএনআই বলে একটা জায়গা আছে, সেইটা পিএইচপি ডট আইএনআই না থেকে অনেক সময় যখন ডাউন মানে বাই ডিফল্ট সেটা পিএইচপি ড্যাশ আইএনআই ড্যাশ ডেভেলপমেন্ট এরকম কিছু হয়ে থাকে, তো সেটাকে কিন্তু চেঞ্জ করে পিএইচপি ডট আইএনআইতে কনভার্ট করে নিতে হবে, যেটা দেখো আমি অলরেডি করে নিয়েছি। এইখানটা দেখবে একটাই এখানে নিচেই দেখো এখানে দেওয়া আছে যে পিএইচপি ডট আইএনআই ড্যাশ প্রোডাকশন এর জায়গায় থাকে, এর ঠিক ওপরেই কিন্তু এটা থাকে পিএইচপি ড্যাশ আইএনআই ড্যাশ ডেভেলপমেন্ট বলে থাকবে, তো তোমাকে ওইটা রিনেম করে পিএইচপি ডট আইএনআইতে কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে এটা ফার্স্ট পার্ট হয়ে গেল। এরপরে তোমাকে একটা এই পিএইচপিটাকে তোমার চেনাতে হবে, মানে সোজা কথায় তোমার মানে এনভায়রনমেন্টের মধ্যে পিএইচপিটাকে ঢোকাতে হবে, তো সেটার জন্য তোমাকে আবার কমান্ড প্রম্পটে আসতে হবে, এবং কমান্ড প্রম্পটে আসার পর তুমি ডাইরেক্ট সিতে চলে আসো। এবং এখানে আসার পর তুমি জাস্ট টাইপ করবে সেট এক্স পরপর, হ্যাঁ সেট এক্স দিয়ে একটা কমা, তারপর তোমার যেখানে তুমি পিএইচপিটা ইনস্টল করেছো সেই পাথটা তোমাকে চিনে দিতে হবে, তো এক্ষেত্রে এটা স্মলে দেবে ডি, আমার ডিতে আছে টিউটোরিয়াল। এবার আমার ফোল্ডারের নাম যেখানে মানে পিএইচপিটা পিএইচপি যে রুট ফোল্ডার সেটা হচ্ছে আমার পিএইচপি নামেই আছে, এটা দিলে দেওয়ার পর এইখানে একটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে এইখানে কোলনটা এখানে হবে না, কোলনটা শেষে হবে, ওকে কোলনটা একদম শেষে হবে, এই কোলন বলছি মানে কোটেশন, এটা দিয়ে এম দিয়ে এন্টার মেরে দেবে, তাহলেই হবে কি তোমার দেখবে লেখা থাকবে স্পেসিফাইড ভ্যালু আর সেভড এরকম লেখা থাকবে, মানে কি তোমার পিএইচপি পাথটা চিনে গেল। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট এইচ আবার তোমাকে ওই HTTPD যে কনফ যে ফোল্ডারটা ছিল সেটা আবার তোমাকে ওপেন করতে হবে। ওকে, তো আমি আবার আমার অ্যাপাচিতে ঢুকে যাচ্ছি, অ্যাপাচের মধ্যে কনফিগারেশন, কনফিগারেশনের মধ্যে HTTPD কনফ, তারপরে সোজা চলে যাবে তুমি যেখানে সেই সার্ভার রুট মানে সার্ভার রুট যেখানে স্পেসিফাই করেছিলে তার ঠিক নিচে এই কথাগুলো টাইপ করে দেবে, দেখো ভালো করে এই পিএইচপি আইএনআই ডির, ঠিক আছে, তারপরে তোমার যে তুমি যে পাথে তোমার রুট ফোল্ডারটা রেখেছো পিএইচপির সেই রুট ফোল্ডারের পাথটা কোটেশনের মধ্যে টাইপ করছো, তারপরে এই অ্যাড হ্যান্ডলার অ্যাপ্লিকেশন এখানে স্ল্যাশ দিয়ে এক্স ড্যাট ড্যাশ HTTPD ড্যাশ পিএইচপি দিয়ে একটা স্পেস দিয়ে ডট পিএইচপি, দেন লোড মডিউল স্পেস পিএইচপি আন্ডারস্কোর মডিউল স্পেস কোলনের মধ্যে ডি বড় হাতে, কারণ আমার যেটা আবার ওই স্পেসটা আর কি মানে সোজা কথা পাথটা যেখানে তোমার পিএইচপি রুট ফোল্ডারটা ছিল সেইটা করার পর স্ল্যাশ দিয়ে তোমার করতে হবে কি রুট ফোল্ডারের পরে একটা স্ল্যাশ দিয়ে এই কথাটা লিখতে হবে পিএইচপি 8 অ্যাপাচে 2_4.dll, যদি আমার দেওয়ার লিঙ্কটা থেকে ডাউনলোড করো তাহলে এটা করবে, এবার এটা কারণ এটা আমার পিএইচপি 8 ভার্সান, যদি তোমার পিএইচপি 7 ভার্সান হয় তো 7.0 ভার্সান হয় তো সেক্ষেত্রে সেইটা দিতে হবে, তো সেই জায়গাটা একটু খেয়াল করে নেবে, দেখে নেবে যে তোমার যে পিএইচপি ফোল্ডারের ভেতর তোমার যে ডিএলএল যেটা রয়েছে পিএইচপি অ্যাপাচে যে ডিএলএলটা রয়েছে ঠিক আছে PHP 7, এটা যদি PHP 7 ভার্সান হয় তাহলে PHP 7 অ্যাপ আছে 2_4.dll এরম থাকবে, মোট কথা এই ব্যাপার, তো এই জায়গাগুলো তোমাকে ঠিক মতো নিজের মানে কনফিগারেশন ওয়াইজ তোমাকে চেঞ্জ করে নিতে হবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। ওকে, তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে করবে কি সেভ করে নেবে আবার HTTPD কনটা, HTTPD কন যে ফাইলটাটা সেভ করে নিচ্ছ, সেভ করার পরে করবে কি আবার তোমার সার্ভিসটা একবার রান করাবে, সার্ভিস রান করার পর এই যে অ্যাপাচেটাকে একবার রিস্টার্ট করে নেবে, একবার রিস্টার্ট করে নেবে, যদি সব ঠিকঠাক থাকে দেখবে আবার অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে গেল এবং কোনো প্রবলেম হলো না, যদি রিস্টার্ট না হয় যদি প্রবলেম হয় বুঝবে তোমার এই মানে
HTTP কনফে তোমার যে পিএইচপি কনফিগারেশন যেগুলো তুমি পুট করলে তার মধ্যে কিছু গলতি হয়ে গেছে, তো সেই জায়গাটা কিন্তু তখন তোমাকে সলভ করতে হবে। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের যতটা পারি হেল্প করে দেবো। তারপরে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে দেখে নেবে যে এটা হওয়ার পরেই কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানে পিএইচপি কনফিগারেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবং এইখানে দেখবে যেমন এইখানে আমার যে এই এর মধ্যে দেখবে এই যে অ্যাপাচে 24 যেটা আমার অ্যাপাচের রুট ফোল্ডার, তার মধ্যে HT ডকস এইটা হচ্ছে মেনলি আমার মানে জায়গা। এখানে আমি দেখো test.php একটা পিএইচপি ফাইল আমি ক্রিয়েট করে রেখেছিলাম। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে হবে কি, তুমি যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুললে, ধরো ধরো একটা ওয়েব ব্রাউজার খুললাম আমি, খোলার পর আমি যদি লোকাল হোস্ট টাইপ করি, দেখো এখানে চলে এলো। এবং এইখানে দেখো test.php যেটা এসছে এটা করলেই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে এসছে, তার মানে আমার পিএইচপি কাজ করছে। পিএইচপি যদি কাজ না করতো তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না, পিএইচপি রিড করতে পারতো না কিন্তু, তার মানে আমার অ্যাপাচের সঙ্গে পিএইচপি কানেকশান সঠিক হয়েছে। এরপরে সোজা MySQL সার্ভার যেটা সেটা ইনস্টল করবে, আমি এটারও লিঙ্ক দিয়ে দিয়েছি। সেটা ডাইরেক্ট সেখান থেকে ডাউনলোড করার পর স্টেপ বাই স্টেপ যেরকম নেক্সট নেক্সট আছে সেইগুলো এ করবে, এবং চেষ্টা করবে সার্ভার অনলি যে ফাংশানটা রয়েছে ইনস্টল করার সময় সার্ভার অনলিটা চুজ করার, আর ডেভেলপার ডিফল্টটাও চুজ করতে পারো যদি তোমার আরও এক্সট্রা কিছু ফিচার দরকার হয়। নর্মালি সার্ভার অনলিটাই করলেই কিন্তু এনাফ আমাদের এই কাজের জন্য অ্যাকচুয়ালি। তো করার পর পরের দিকে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে শেষের দিকে যখন আসবে দেখবে একটা আছে তোমার তোমার যে পোর্ট বা এক্স প্রোটোকল পোর্ট এইসব যে জায়গাগুলো এগুলো বাই ডিফল্ট রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার নিজের মতো চেঞ্জ করতে হয়, যদি তুমি এইসব বিষয়ে ভালো ওয়াকিবল হও তুমি নিজের মতো চেঞ্জ করে নিতে পারো। এছাড়া যেটা আর একটা যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে তুমি যখনই করবে সেটা হচ্ছে এই যে তুমি যখন রুট পাসওয়ার্ড একটা দিয়ে নেবে, হ্যাঁ রিপিট করে নেবে পাসওয়ার্ডটা, শেষের দিকে এইখানে দেখবে একটা অপশান আছে স্ট্রং পাসওয়ার্ড অথবা লিগাসি অথেন্টিকেশান মেথড, এই টাইপের কিছু একটা থাকবে অথেন্টিকেশান মেথডে, সেটা কিন্তু ইউজ লিগাসি অথেন্টিকেশান মেথডটাই চুজ করবে। স্ট্রং পাসওয়ার্ড চুজ করতে যেও না, একটু ডিফিকাল্ট হয়ে যাবে তখন। ওকে, তা এটা হয়ে গেল। তো MySQL যখন কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল একদম ফিনিশ হয়ে যাবে, তখন ঠিক একইভাবে ওই সার্ভিস রান করাবে, সার্ভিস রান করিয়ে দেখে নেবে MySQLও রান হয়ে গেছে। এইখানে দেখে নেবে দেখো MySQL 80 এখানে রান হয়ে আছে, দেখতে পাচ্ছ এটা চলছে বলেই কিন্তু মানে স্টপ দেখাচ্ছে। যদি এখানে আমি স্টপ করে দিই আবার স্টার্ট করলে দেখো আমি স্টপ করে দিলাম, তোমাদের ক্ষেত্রে যখন ইনস্টল করবে হয়তো এরকম অফ থাকবে, তুমি এটাকে যা স্টার্ট করে দেবে, স্টার্ট করবে দেখবে ওটা স্টার্ট হয়ে যাবে। ওকে, এইভাবে MySQLটাকে তুমি স্টার্ট করে নিলে মানে সব কিছু MySQLটা সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। এইবার হবে কি, এইবার করতে হবে তোমাকে ওই পিএইচপি এবং MySQLের মধ্যে একটা মানে সংযোগ স্থাপন করতে হবে, সোজা কথায় কানেকশানটা ঠিকঠাক করে দিতে হবে। তো তার জন্যে তোমাকে করতে হবে কি, phpmyadmin সোজা একদম ডাউনলোড করে নাও, সেটারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি phpmyadminের লিঙ্ক। তো phpmyadmin লিঙ্ক ডাউনলোড করে নেওয়ার পরে সেইটা তুমি যে নামেই ডাউনলোড হোক তুমি সেটাকে রিনেম করে নেবে phpmyadmin নামে। ওকে, বা তুমি তোমার পার্সোনাল নামেও করতে পারো, তোমার যা খুশি নামে করতে পারো, মোট কথা সহজ নাম এবং সবচেয়ে চেনা জানা নাম আমাদের phpmyadmin, সেই নামে রিনেম করে নিতে পারো। রিনেম করার পর দেখো আমি এই যে phpmyadmin নামে রিনেম করে এখানে কপি করে নিয়েছি, এবং সেটাও কিন্তু তোমাকে কপি করতে হবে ওই অ্যাপাচের মধ্যেই মানে অ্যাপাচের রুট ফোল্ডারের মধ্যেই HT ডকস তার মধ্যে ফেলতে হবে phpmyadmin এই ফোল্ডারটাকে পুরোটা। এবং এখানে দেখবে এই সমস্ত ফাইলগুলো অটোমেটিক্যালি চলে এসছে ডাউনলোডের সময়তেই চলে এসছে, এবং এগুলো সবই কিন্তু জিপ করা থাকে বা র্যার করা থাকে, তারা আনর্যার করে নিতে হবে। এইবার যেটা করতে হবে তোমাকে আবার HTTPD কনফে যেতে হবে একবার, এখানে কনফিগারেশন টুল যেটা HTTP কনফে আবার যেতে হবে। মনে রাখবে এইটা বাই ডিফল্ট আমার এখানে নোটপ্যাডে খুলে যাচ্ছে, প্রথমে হয়তো তোমার যদি মানে কিসে খুলবে যদি না দেখায় রাইট ক্লিক করবে ওপেন উইথ করে নোটপ্যাড চুজ করবে তাহলেই কিন্তু খুলে যাবে এই টাইপের ফাইলগুলো, নোটপ্যাড দিয়ে এডিট করতে পারবে। এইবার সোজা চলে যাবে তোমার হচ্ছে তুমি এবার এখানে মানে আগে দেখবে এটা বাই ডিফল্ট index.html ছিল, এবার তোমাকে index.php তে কনভার্ট করতে হবে। তো তার জন্যে সোজা তোমার ডির আন্ডারস্কোর মডিউল সার্চ করবে, এখানে কন্ট্রোল ফাইন্ড ডির আন্ডারস্কোর মডিউল সার্চ করবে, এটা নয় এরপরেরটাও নয়, এবার এই যে এই মডিউল ডির আন্ডারস্কোর মডিউল এই জায়গাটায় তোমাকে দেখো এই যে ডিরেক্টরি ইন্ডেক্স এটা index.php করে, এটা বাই ডিফল্ট .html থাকে এই জায়গাটা, এটা .php করে নেবে। ওকে, এটা হয়ে গেল।
এরপরে করতে হবে কি, সোজা চলে যেতে হবে তোমার htdocs-এ, পিএইচপি মাই অ্যাডমিন। সেইখানে যাওয়ার পর দেখবে এইখানে একটা config.sample.inc.php বলে একটা থাকে, একটা ফাইল থাকে, ওকে, এটা কনফিগ ফাইল। এইটাকে তুমি রিনেম করে config.inc.php করে দেবে, ওকে। এটাকে এটা করার পর এরপরেই দেখবে যদি তুমি এটা করো, এরপরে একটু ট্রিকি হয়ে যায় ব্যাপারটা, কিছুই নয়। এটা ধরো তুমি আবার ওপেন উইথ করছো, নোটপ্যাড দিয়েই ধরো ওপেন করে নিচ্ছ। এইখানে দেখবে বাই ডিফল্ট এই অথ টাইপ কুকি এইগুলো সব আছে, এইগুলো তুমি ইচ্ছে মতো এই কুকিসগুলো তুমি অ্যাড করতে পারো। এখানে ব্লোফিস সিক্রেট আছে, এখানে তুমি কিছু কুকিজের জন্য কিছু তোমার সিক্রেট কোড ফোড দিয়ে দিতে পারো, এইসব জায়গাগুলো দেখে নিতে পারো, এইগুলো চেঞ্জ ফেঞ্জ করা যায়। হোস্ট এখানে লোকাল হোস্ট এইসবগুলো আছে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে তোমার কিন্তু পিএইচপি মাই অ্যাডমিন মোটামুটি রেডি হয়ে গেছে, এবং এর মধ্যে দেখবে বাই ডিফল্ট তোমার ওই ইন্ডেক্স ডট পিএইচপি চলে আসে, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি চলে এসছে। সো আবার করবো কি আমরা, আবার আমরা একটা ব্রাউজার খুলে নেবো, খুলে নিয়ে লোকাল হোস্টে চলে যাব, লোকাল হোস্টটা ওপেন করে নেবো। লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে আমরা যেহেতু পিএইচপি মাই অ্যাডমিনে সব কিছু রেখেছি, তো পিএইচপি মাই অ্যাডমিন টাইপ করবো। করার পরে যদি সব ঠিকঠাক থাকে দেখবে এইরকমভাবে তোমার ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, এবং এই ইউজার নেমটা হচ্ছে তোমার মাইএসকিউএলের ইউজার নেম। তোমার মাইএসকিউএলের বাই ডিফল্ট ইউজার নেম অলওয়েজ রুট থাকে। পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর তুমিও যেটা দিয়েছিলে সেটা দেবে, দেওয়ার পর গো করবে। করার পর যদি সব ঠিকঠাক থাকে দেখবে তোমার পিএইচপি মাই অ্যাডমিনের ইন্টারফেস খুলে গেল। তার মানেই বুঝতে পারছো যে তোমার কিন্তু টোটাল যে পিএইচপি মাইএসকিউএলের যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে কমপ্লিটলি রেডি, এবং তোমার অ্যাপাচে সুন্দরভাবে সেই জিনিসগুলোকে কাজ করাচ্ছে। সো স্টুডেন্ট, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি এই কনফিগারেশান করার সময় কোনোরকম প্রবলেম হয় এবং কোনোরকম কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। পিএইচপি মাইএসকিউএলের ওপর আরও স্পেশালাইজেশন কোনো কোর্স বা অন্য কোনো কোডিংয়ের ওপর কোনো কোর্স করতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে www.topinstitute.in সেইখানে লগ ইন করো, সেখানে গিয়ে এরকম প্রচুর কোর্সের সন্ধান পেয়ে যাবে। সেখানে আমাদের যে কোয়ারি ফর্ম আছে সেই কোয়ারি ফর্ম ফিল আপ করো, আমাদের এক্সিকিউটিভরা তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের সেই কোর্সের অ্যাডমিশান নেওয়ার ব্যাপারে যতটা সম্ভব হেল্প করবে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই রেখে দিচ্ছি, আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে এরকমই কোনো ভিডিও নিয়ে।